Hi friends, I am Pooja. Welcome back to my channel, Pooja's Beauty and Life. आशा करी तुम्हारा सबाई भालो आचो, सुस्थ आचो एवं मोस्ट इम्पोर्टेंटलि बाड़ीते आचो। तो फ्रेंड्स, आज के आमी तुम्हारे संगे एक होम रेमेडी शेयर करब जेटा तुम्हारे स्किनर अलमोस्ट सब प्रब्लेम सब प्रब्लेम सल्व कर देवे। हाँ, एकदम ठीक शुने चो, सब प्रब्लेम सल्व कर देवे। तो वीडियोटा जदि भालो लेगे थाके तो अवश्य लाइक करो, शेयर करो एवं आमार चैनलटाके प्लिज 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 सबसक्राइब करो एंड डोन्ट फरगेट टू प्रेस द बेल आइकन जाते करे आमी जखनी वीडियो अपलोड करब तोमरा जेने जाबे। फॉर एन एग्जांपल, जदि तोमादेर स्किने ग्लो ना थाके, जदि तोमादेर स्किन डल हो जाए, ड्राई हो जाए, जदि तोमादेर स्किने एक्ने स्कार्स, पिम्पल मार्क्स, हाइपर पिगमेंटेशन एवं अनइवन स्किन टोन थाके, তাহলে সমস্ত প্রবলেমের সলিউশন করবে এই হোম রেমেডিটা। কারণ এই রেমেডিতে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ইউজ করেছি তা সবকটা এই সমস্ত প্রবলেম কিওর করতে সক্ষম। তো চলো দেখে নিই। তো এখানে আমি ফার্স্টেই একটা পাত্র নিয়ে নিয়েছি যার মধ্যে আমি 2 টেবিল স্পুন র মিল্ক অ্যাড করছি এবং 1/2 পিঞ্চ অফ সল্ট অ্যাড করছি। দিয়ে মিক্সারটাকে ভালো করে গুলে নিচ্ছি, দুটো উপাদান ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ফেসটা ক্লিন করে চলে এসেছি। এবার আমি একটা কটন প্যাডের সাহায্যে মিক্সচারটাকে ভালো করে আমার স্কিনের মধ্যে লাগিয়ে দেব। মিল্কের মধ্যে রয়েছে স্কিন লাইটনিং প্রপার্টিজ, মিল্ক স্কিনের পিগমেন্টেশন এবং অ্যাকনে স্কারস দূরে করে এবং স্কিনের ড্রাইনেস, ডালনেস কাটিয়ে স্কিনকে একটা হেলদি গ্লো এনে দেবে। এই রেমেডিটা আমাদের স্কিনকে 1-2 শেড লাইটারও বানিয়ে দেবে উইদিন 1 week। তো আমি এবার স্ক্রাবার বানানোর জন্য একটা পাত্রের মধ্যে রাইস ফ্লোর নিয়ে নিয়েছি, 2 টেবিল স্পুন রাইস ফ্লোর এবং তার মধ্যে টমেটোর পাল্প নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2-3 টিস্পুন র মিল্ক। এবার আমি ভালো করে মিক্সচারটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আমি ফেসটাকে ক্লিন করে চলে এসেছি। এবার আমি স্ক্রাবারটাকে ভালো করে আমার স্কিনের মধ্যে লাগিয়ে আমার স্কিনটাকে ভালো করে স্ক্রাব করে নেব। রাইস ফ্লোর আমাদের স্কিনের উপর জমে থাকা ডেড স্কিনকে তুলে দেয় এবং স্কিনে নিয়ে আসে একটা হেলদি গ্লো। স্কিন থেকে ডার্ট রিমুভ করতেও সাহায্য করে রাইস ফ্লোর, স্কিন থেকে ট্যান রিমুভ করে এবং স্কিনকে ব্রাইট করে তোলে এবং রাইস ফ্লোর আমাদের স্কিনকে ফেয়ার বানাতে সাহায্য করে। টমেটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং ভাইটামিন সি, যেটা আমাদের স্কিন টোনকে লাইটার করতে সাহায্য করে, সানট্যান রিমুভ করে এবং আমাদের স্কিনের পোর্সকে টাইটেন করতে সাহায্য করে। এবার আমি ভালো করে স্ক্রাবারটা আমার স্কিনের মধ্যে লাগিয়ে নিচ্ছি এবং ভালো করে স্ক্রাব করছি নোজ এরিয়া, চিন এরিয়া, যেখানে আমাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের প্রবলেম থাকে সেগুলোকে ভালো করে আমি স্ক্রাব করে নিচ্ছি। 3-4 মিনিটস ওয়েট করার পর আমি ভালো করে এক ওয়ার্ম ওয়াটার দিয়ে আমার ফেসটাকে কিন্তু ক্লিন করে চলে এসেছি। এবার আমি ফেস প্যাকটা বাড়ানোর জন্য নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন চন্দন পাউডার, 1 টেবিল স্পুনের থেকে একটু কম 1/2 টিস্পুন মতো কস্তুরি মঞ্জল এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি র মিল্ক। দিয়ে ভালো করে আমি মিক্সারটা কিন্তু ব্লেন্ড করে নেব। তো আমার মিক্সারটা ভালো মতো ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি অ্যাপ্লিকেটরের মাধ্যমে আমার ফেসের মধ্যে কিন্তু লাগিয়ে দেবো প্যাকটা। চন্দনের মধ্যেই রয়েছে আসল চাবিকাঠি। চন্দনের মধ্যে রয়েছে স্কিন লাইটনিং এজেন্টস, এটি অ্যান্টিসেপ্টিকের কাজও করে। তো এটি স্কিন থেকে পিম্পলসের প্রবলেমকে একেবারে দূরে করবে এবং অ্যাকনে স্কার্স, পিগমেন্টেশন এগুলো দূর করে চন্দন পাউডার। এবার আসে কস্তুরি হেলদি। কস্তুরি হেলদি আমাদের স্কিন কমপ্লেক্সনকে লাইট বানাতে সাহায্য করে এবং আমাদের স্কিনকে একটা ন্যাচারাল গ্লো প্রোভাইড করে এবং সাথে সাথে রেগুলার কস্তুরি হেলদির ইউজের আমাদের স্কিনের যে ফেশিয়াল হেয়ার গ্রোথ থাকে সেটাকে কিন্তু কমিয়ে দেয়। এছাড়া হলদি তো অ্যান্টিসেপ্টিক, সেটা আমরা সবাই জানি। তো হলদি অ্যান্টিসেপ্টিকের কাজ করে, তো আমাদের স্কিন থেকে পিম্পলসের প্রবলেমকে, অ্যাকনের প্রবলেমসকে দূরে করে এবং সাথে সাথে আমাদের স্কিনকে লাইট করায় ফেয়ারনেস প্রোভাইড করে। তো প্যাকটা আমি ভালো করে আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে 15 মিনিটস ওয়েট করার পর আমি ভালো করে কিন্তু ওয়াশ করে, রাব করে করে ওয়াশ করে আমি চলে আসব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনের গ্লোটা।
তো এই প্যাকটা ব্যবহার করতে হবে 7 দিন, সপ্তাহে 7 দিন। এবং 7 দিন পর যে রেজাল্টটা তোমরা দেখতে পাবে সেটা তোমরা নিজেরাই চমকে যাবে। তোমাদের স্কিন শেড 1 থেকে 2 টোন কিন্তু লাইট হয়ে যাবে আর স্কিনে এনে দেবে একটা হেলদি গ্লো। থ্যাংক ইউ।